আশা করি ভালো আছেন তো আজকের বেশ কয়েকটা কমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশা করি আপনার কিছু উপকারে লাগবে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দিই তো সবার প্রথমে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে এমডি ইউসুফ উনি ঠিক কীভাবে ঠিক সঠিকভাবে লিখে নি আর কি বলছেন যে আমার একটা ইঞ্জিন সকালে স্টার্ট দিলে প্রথমে লোড নাই ভালো আর যেই গরম হয়ে যায় তারপরে আর লোড নিতে চাই না তা এইখানটাই বেশ কয়েকটা প্রবলেমের জন্য এই জিনিসটা হয় যেরকম আপনার মানে মেন ব্যাপারটা হচ্ছে আপনি ইঞ্জিনটা যে কী ইঞ্জিন সেইভাবে সঠিকভাবে আপনি লেখেননি যার জন্যে একটু অসুবিধা হচ্ছে তো যদি পাওয়ার টিলার হয় বুশের যদি ইঞ্জিন হয়ে থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে তার প্রধান কারণ হচ্ছে বুশ ক্র্যাঙ্কের বুশ যদি ঢিলা হয়ে যায় তাহলে কি হয় মবিলটা যতক্ষণ ঠান্ডা অবস্থায় গাঢ় থাকে ওই অবস্থায় আপনার ইঞ্জিনটা ভালো চলে মানে যেহেতু লিকেজ করে বাইরের দিকে বেরোতে পারে না বা যাই হোক পুরো মবিলটা ক্র্যাঙ্কের মধ্যেই প্রবেশ করতে পারে তাতে করে আপনার চলতে সুবিধা হয় আর লোডটাও ভালো নেয় এক নম্বর আর দুই নম্বর যদি আপনার নজেল যদি খারাপ থাকে এই জিনিসটা হয় নজেল দেখা যাচ্ছে যে আপনি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেননি এতে করে আপনার যতক্ষণ ঠান্ডা থাকছে ততক্ষণ ভালো চলছে যেই গরম হয়ে যাচ্ছে তখন কী হয় নজেলটা আবার সিজ হয়ে যায় মানে কি ধরে নেওয়ার ভাবটা চলে আসে তখন অটোমেটিক তেলটা যে পরিমাণে যতটুকু দেওয়ার কথা ততটুকু দিতে পারে না বা দেখা যাচ্ছে অতিরিক্ত দিয়ে ফেললো তাহলে কি হলো হয় বেশি দিলেও প্রবলেম আবার যদি কম দেয় তাও প্রবলেম তা এই ক্ষেত্রে কিন্তু এই নজলের জন্যেও এরকম একটা প্রবলেম আসতে পারে তো একটা সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয়ত আর এক ভাই কমেন্ট করেছেন আর এক ভাই না দাদা অরিন্দ অরিন্দম তা তিনি কমেন্ট করেছেন দাদা এই অ্যালুমিনিয়ামের গ্যাসকেট লিখেছেন দস্তার গ্যাসকেট নিয়ে তাই এটা দস্তার গ্যাসকেট না এটা অ্যালুমিনিয়ামের গ্যাসকেট লিখেছেন যে অ্যালুমিনিয়ামের গ্যাসকেট ফিটিং করলে কি ইঞ্জিন আগের মতো লোড নেয় তো এই জিনিসটা জানতে চেয়েছেন বিষয়টা দেখুন দাদা লোডের ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা এটা গ্যাসকেটের জন্য কিন্তু লোডের কোনো তারতম্য হয় না কোনো রকম যদি দেখা যাচ্ছে গ্যাসকেট লিকেজ করে তবেই কিন্তু কিন্তু এই লোডের দিকে একটু প্রবলেম আসতে পারে আর ইঞ্জিন স্টার্টের দিকে গণ্ডগোল আসতে পারে তা যেহেতু অ্যালুমিনিয়ামের কয়েকটা ইঞ্জিনে আমি ফিটিং করেছি গ্যাসকেট মেন ব্যাপারটা হচ্ছে আমি অ্যালুমিনিয়ামের গ্যাসকেটটা সবসময় অ্যাভয়েড করি তার কারণ কি সঠিকভাবে যদি গ্যাসকেট চেঞ্জ মানে ফিটিং করা যায় আর সঠিকভাবে যদি হেডটাকে টাইট দেওয়া যায় তাহলে কিন্তু এই গ্যাসকেট সহজে নষ্ট হয় না তা যাই হোক দেখেন গ্যাসকেট তো অ্যালুমিনিয়ামের গ্যাসকেট আসলো তো এই রিসেন্ট এই কদিন তার আগে তো আমরা এই হ্যালাইটের যে গ্যাস্কেটগুলো আছে এই গ্যাসকেটগুলোই তো ব্যবহার করেছি সেই ইঞ্জিনগুলো তো চলেছে তা এতদিন ধরে চলেছে তাই এখন অ্যালুমিনিয়ামের গ্যাসকেট দিলে যে ভালো চলবে এরকম ধারণ ধারণাটা আসা ভুল তা যাই হোক গ্যাসকেটটা এই কারণে দেয় অ্যালুমিনিয়ামের গ্যাসকেট আমার মতো হাজারও মেকানিক আছে তাদের এক এক রকমের চিন্তা ভাবনা। হ্যাঁ যেরকম যাদের গ্যাসকেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারা মনে করে কি যে অ্যালুমেনিয়ামের দিলে মনে হয় ভালো হবে তা তাতে করে কি হয় অ্যালমেনিয়ামের গ্যাসকেটটা বডির সঙ্গে আর হেডের সঙ্গে যদি সঠিকভাবে যদি না চেপে ধরে তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় এতে করে আরও মানে ইঞ্জিনের ভিতরে বডির ভিতরে জল ঢোকার চান্স থাকে আর দ্বিতীয়ত আপনার ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স থাকে কীরকম আমি বলি ধরেন গ্যাসকেট লিকেজ করে রেডিয়েটারের মধ্যে রেডিয়েটারের মধ্যে ওই কার্বন যে গরম হাওয়াটা সেটা ঢুকতে শুরু করে তাহলে কি হলো জলটা আরও বেশি গরম করে দেয় মানে অতিরিক্ত গরম তৈরি করে ফেলে এই অ্যালুমিনিয়ামের গ্যাসকেট যদি সঠিকভাবে আপনি যদি না টাইট দিতে পারেন আর আর একটা প্রবলেম গিয়ে দাঁড়ায় অ্যালুমিনিয়ামের গ্যাসকেট ফিটিং করলে পারে ইঞ্জিন আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত টাইট দিয়ে ফেলছেন যতটা দেওয়ার কথা আপনি মনে করছেন যে এখনও টাইট হয়নি টাইট হয়নি টাইট হয়নি দিতে 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 একটা টাইমে বডির থেকে পেসটা খুলে মানে ছিঁড়ে বেরিয়ে চলে আসবে বা ওই পেসগুলো ভেঙে নিয়ে বেরিয়ে চলে আসবে যেহেতু বডিটা হচ্ছে আপনার কাস্টিংয়ের আর যত যত ধরেন হেডটার উপরে প্রেসার দেবে হেডটা তো আর চুপসে যাবে না এবার চুপসারে কি হয় গ্যাসকেটটা চুপসাবে আর এইখানটাই অ্যালুমিনিয়ামের হলে পারে অতিরিক্ত যখন প্রেশার হয়ে যায় তখন ওই বডির পেস বেরিয়ে চলে আসে তো এই একটা দারুণ সুবিধা বলেন আর অসুবিধা বলেন এই একটা জিনিস হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আর আর ভাই কমেন্ট করেছেন আলাউদ্দিন ম্যানেজার ভাই থ্যাংক ইউ আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন কমেন্টটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশে আমাদের এই পাঁচ গ্রুপের পিস্টনটা পাওয়া যায় না তাহলে কি করব তো ভাই আমি এটাই বলবো যেহেতু আমি ধরেন ভারতের একজন নাগরিক ভারতে আমি আছি তো বাংলাদেশের কালচার সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই হয়তো খুব ছোটোবেলায় আমি কয়েকটা বার গিয়েছি কাজের ক্ষেত্রেই আমি গিয়েছি এটা এই বাস বানেশ্বরপুর দিয়ে পুস্তিঘাটার বর্ডার পার করে ও পাশে একটা কোন একটা জায়গায় গিয়েছিলাম মানে জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক এরকম একটা জায়গায় গিয়েছিলাম মানে বানেশ্বরপুরের এপারে আমি কাজ করছিলাম তা তখন আমি ছোট সেই সময় ওপারের থেকে ওই কাটাতারের বেড়া পার করে মানে ওদের জমি কিন্তু এপারে আছে বা এপারের লোকেরও জমি ওদিকে আছে ওই চাষ টাস করে আইকার টাইকার জমা দিয়ে এদিকে এদিকে আসে বা ওদিকে যায় এইভাবে চাষাবাদ করতো তা এখন যেহেতু তার কাটার বেড়া টোটালটাই দিয়ে ফেলেছে বা যাই হোক কোনো একটা আমি এই জিনিসটা আমি ঠিক জানি না তা যাই হোক আমার ও পাশ থেকে এক ভাই এসেছিল তা আমার কাজ দেখে ওই ভাইটা আমার জোর করে ধরে নিয়ে গিয়েছিলো আমি যাব না আর বলছে যে না তোমাকে যেতেই হবে আমি বললাম যে ঠিক আছে চলেন দেখি ও ওই জায়গাটার নাম আমার মনে পড়েছে ভৈরবা 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 ঠিক ওই ভৈরাবাতে কাজে গিয়েছিলাম আর তা যাই হোক ওখানে আমাকে জোর করেই নিয়ে গিয়েছিলো তা আমি বললাম যে ভাই আমি এই মাঠের মধ্যে দিয়ে তাছাড়া এইভাবে যাব না বলছে ভাই তোকে আমি ঘাড়ে করে নিয়ে যাব তুই চিন্তা করছিস কেন তা আমি তখন ছোট আর ওই আমাকে ঘাড়ের উপরে বসিয়ে নিয়ে ওই আল ক্ষেতের মানে ওই রোয়া ক্ষেতের আল দিয়ে আল দিয়ে গিয়েছে আর একদিকে রেঞ্জের ব্যাগ তা আমাকে এইভাবে নিয়ে গিয়েছিল আমি তখন ছোট অবশ্য তা যাই হোক আপনার বাংলাদেশের কালচার সম্বন্ধে আমার কতটা আইডিয়া নেই কোথায় পাওয়া যাবে কি পাওয়া যাবে আমি ঠিক জানি না ভাই এটা আপনার এলাকায় আপনি একটু খোঁজ নিন এটাই সবচেয়ে ভালো হবে আর যে কোনো স্পেয়ার পার্টসের দোকানে আপনি যদি একটু গিয়ে বলেন যে ভাই আমার এই পাস গ্রুপের পিস্টন আমার চাই তাহলে তারা একটু ব্যবস্থা করলে পারে হয় তার কারণ তারা তো যারা যেখান থেকে পাইকারি যে স্পেয়ার পার্টসগুলো নেয় তাদেরকে বলবে তারা নিয়ে আসবে আর যদি না হয় তাহলে ইন্ডিয়ার থেকে কোনোভাবে যদি নেওয়া যায় তাহলে দেখেন একটু ব্যবস্থা করেন ইন্ডিয়াতে আমাদের এখানে অ্যাভেলেবেল ভারতে যে কোনো দোকানেই পাওয়া যায় তাছাড়া এখানে যে কোম্পানিগুলো আছে তার তাদেরকে বললে পারেও তৈরি করে দেয় যেহেতু এই কিছুদিন আগে একটা ইঞ্জিনে কিন্তু আমি ওই ট্রাকো কোম্পানি যে পিস্টনটা ফিটিং করেছিলাম এগারোশো পনেরোর যে ইঞ্জিন সে ভিডিওটা অবশ্যই দেখেছেন আপনি তো ওই পিস্টনটা কিন্তু আমার অর্ডার দিয়ে তৈরি করা ছিল মানে কি ওই ট্রাকো কোম্পানিতে আমাদের একটা মোটামুটি চেনা জানা আছে যাই হোক এদের সঙ্গে কথাবার্তা বলে এই কোম্পানির পিস্টনটা আমি তৈরি করে নিয়েছিলাম নিয়ে এই ইঞ্জিনে ফিটিং করেছিলাম তাছাড়া এমনিতেই আমাদের স্পিয়ার পার্টসের দোকানে কিন্তু পাওয়া যায় এইগুলো তো আশা করি ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন